নমস্কার, আপনি দেখছেন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি। আপনাদের সাথে আমি নবনীতা। তো যাচ্ছি আজকের বিস্তারিত সংবাদে। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ডান্সের উদ্যোগে বসন্ত উৎসব এবং তিন দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয় মুক্তধারা অডিটোরিয়ামে। ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এবং সকলকে এই সম্বন্ধে জানানোর জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান। আজকে ক্লাসিক আয়োজিত এই মুক্তধারা প্রাঙ্গণে ক্লাসিক্যাল মিউজিক এবং ক্লাসিক্যাল ড্যান্স নিয়ে যে বিশেষ প্রোগ্রাম তিন দিনব্যাপী, সেই প্রোগ্রামের সূচনা হয়েছে কিছুক্ষণ পূর্বে। আসলে আমাদের ভারতবর্ষের যে কৃষ্টি সংস্কৃতি, যে আমাদের উচ্চাঙ্গ সঙ্গীত, সেগুলিকে রক্ষা করা এবং সেগুলিকে বাঁচিয়ে রাখা, তার জন্য ক্লাসিক আজকের যে উদ্যোগ গ্রহণ করেছে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। রাস্তাঘাটে যেখানে সেখানে পার্ক করা হচ্ছে যানবাহন, সরকার থেকে কিছুদিন পরপর অভিযান চালালেও কোনো হেলদোল নেই সাধারণ মানুষের। তাই আজ AMC থেকে রোডে পার্কিং জোন মার্ক করার জন্য পর্যবেক্ষণ করেন ট্রাফিক SP এবং AMC-র কমিশনার শৈলেশ কুমার যাদব। রোডের উপরে ভেহিকল যেটা ডিসঅর্ডারলি পার্কিং, ইললিগাল পার্কিং, দেন ভেন্ডার্স, স্ট্রিট ভেন্ডার্স, কোনো জায়গায় আপনি যাবেন দেখবেন কি যার যে রকম মানে হয় ওই রকম ওরা পার্ক করে দেয়, কোনো সিধা করে কোনো উল্টা করে কোনো রাইট লেফট। সো উই ওয়ান্ট টু ব্রিং সাম ডিসিপ্লিন ইন টু দিস। তো ওর জন্য যে প্রথম যে স্টেপ হচ্ছে, লোককে জানতে হবে কি পার্কিং কোন জায়গায় কোন জায়গায় নাই। নোটিফিকেশন করা হয়েছে নিউজ পেপারে অনেক টাইমে, কিন্তু আমার মনে হয় এক দুবার নোটিফিকেশন করলে ভালো করে বোঝা যায় না। তো আমরা যেটা চিন্তা ভাবনা করেছি, এই জমিনে আমরা মার্কিং করে দেবো, ইয়েলো কালার রোড মার্কার সঙ্গে আমরা মার্কিং করে দেবো কি এখানে আপনার পার্কিং জোন আছে, ওখানে ডাইরেকশনও আমরা দিয়ে দেবো কি কার এরকম পার্ক করতে হবে, মোটরসাইকেল এরকম পার্ক করতে হবে। মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় প্রজ্ঞা ভবনে। ডিজিটাল MSME স্কিম ব্যাপারে সকলকে অবগত করার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালা অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেকটি রাজ্যে আজকের দিনটিতে একই সময়ে চলছে। একচুয়ালি পুরো MSME সেক্টর কো এক মেসেজ দেনা হ্যায়। একচুয়ালি হামারা জো কাম কাজ হোতা হ্যায় ডিজিটালি কেসে হোগা ইসকা বারে মে একচুয়ালি সবকো অবগত করনা হ্যায়, কেসে ক্লাউড কম্পিউটিং কা অ্যাপ্লিকেশন হোতা হ্যায়, কেসে হাম উদ্যোগ আধার অনলাইন মে করতে হ্যায় ডিজিটাল মোড মে, কেসে হাম জেসে এক্সপোর্ট করতে হ্যায় ইন্টারন্যাশনাল ট্রেড করতে হ্যায় কেসে ডিজিটাইজ মোড মে হোতা হ্যায় উসকো একচুয়ালি অ্যাওয়ারনেস দেনে কে লিয়ে আজ কা ও জো সেমিনার হ্যায়। ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল দুর্গাচমুনি এলাকা। ঘটনার বিবরণে জানা যায়, আজ নিয়ে তিন দিন যাবৎ স্বপন দাস নামে এক ব্যক্তি অন্য একজনের সহযোগিতায় দুর্গাচমুনি বিপণী বিতানের পেছনে আবর্জনা স্তূপে আগুন লাগায়। অন্যান্যরা এখানে আগুন লাগাতে বাধা দিলেও কোনো বাধাই উনি শোনেননি বলে অভিযোগ এলাকাবাসীর। আজ তৃতীয় দিনে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল আশেপাশের বাড়িঘর সহ বিপণী বিতান। উপর থেকে বারবার তারা না করা হয়েছে আগুন লাগাইছে, তবুও তারা এখানে আগুন লাগাইছে। তারপর যখন ফায়ার সার্ভিস খবর দিতাম গেছি, তারা না বসতে ফায়ার সার্ভিস খবর দিন তখন আগুন পেয়ে যাবো, কিন্তু সেই আগুনটা আজকে কত বড় হয়েছে রাজ্য জুড়ে ছড়িয়ে দিতে এবার অভিনব দৃষ্টিভঙ্গি ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন ডিরেক্টর ডক্টর রাধাদেব বর্মার। করোনা সচেতনতা রাজ্যে ছড়িয়ে দিতে এবং কি করণীয় এবং কি করণীয় নয় তা বার্তা দিতে 50,000 লিফলেট ছাপানোর নির্দেশ। এ বিষয় নিয়ে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীও ইচ্ছে প্রকাশ করেছেন। এখন আমরা 50,000 লিফলেট ছাপাবো, কি করণীয় কি করণীয় না ওইটা নিয়ে আমরা এখনই আমরা অর্ডার দিয়ে দিয়েছি। তো আশা করছি আমরা আজকে 15,000 থেকে 20,000, আমরা বলেছি 20,000 অ্যাটলিস্ট মিনিমাম 20,000 আমাদেরকে দেওয়ার জন্য CM নিজে ওই জিনিসটা ডিজায়ার করেছেন। তো লিফলেট আমরা ওটা ছাপাবো, সারা ত্রিপুরাতে ছড়িয়ে দেব। আমাদের টার্গেট হলো 50,000 লিফলেট বাংলাতে
45,000 আমরা ইয়ে করবো, 5,000 ইংলিশ লিফলেটটা আমরা সারা ত্রিপুরাতে ইয়ে করে দেবো। ফ্যামিলি প্রিভেন্টিভ মেডিসিন ডিরেক্টর ডক্টর রাধাদেব বর্মা আরও বলেন, আমরা আমাদের আইসি অ্যাক্টিভিটিসের মধ্যে প্রথমে আইসি কি করণীয় কি করণীয় নয় আমরা খবরের কাগজে দিয়েছি। আইসি অ্যাক্টিভিটিসের মধ্যে অন্যতম হলো ভিড়, চাপাচাপি এবং গ্যাদারিং যতটা সম্ভব পরিত্যাগ করার বার্তা দিলেন ডক্টর রাধা দেববর্মা। কিন্তু আমাদের আইসি কিন্তু আমরা ফ্রম দ্য বিগিনিং আমরা কিন্তু পেপারে দিয়েছি আইসি কী করণীয় কী করণীয় না। এখন রিসেন্টলি আমরা আবার বলছি ওই আইসি অ্যাক্টিভিটিসের মধ্যে মাস গ্যাদারিং যতটুকু সম্ভব অ্যাভয়েড করার জন্য আমরা বলছি। এখন পর্যন্ত আমাদের দেখুন এখন আজকে পর্যন্ত আমাদের রাজ্যে এরকম কিছু পাইনি আমরা। তো আমরা প্রথমে আমরা 29 জন ইয়ে করেছিলাম কোয়ারেন্টাইনের জন্য, তার মধ্যে তো আমাদের 18 জন তো প্রথম ইয়েতেই ইয়ে হয়ে গেছে। মানুষের আতঙ্কের কোনো কারণ রয়েছে কিনা এ বিষয়ে কি বলেন ডক্টর রাজাদেব বর্মা আমরা শুনে নেব। আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে আমরা যতটুকু সচেতন মানুষকে সচেতনতা তৈরি করা আমাদের যেটা হ্যাবিট প্রিকশন কি নেওয়া এটা আমরা নিচ্ছি। আমাদের সারা রাজ্যে কি পদক্ষেপ আগরতলায় তো আছে, আগরতলাতে আমরা তো আজকে সারা রাজ্যের পদক্ষেপ হিসাবেই আপনারা ওই যে এখন সেমিনার চলছে এটা দেখলেন। আমরা কিন্তু প্রথম থেকেই আমরা যখন 28 তারিখ আমাদের কাছে প্রথম এলো করোনা ভাইরাস সম্বন্ধে আমাদের কিছু পদক্ষেপ নেওয়ার জন্য, তখন আমরা কিন্তু সাথে সাথে প্রতিটা সিএমওকে আমরা ইনফরমেশন দিয়ে দিয়েছি যাতে প্রতিটা ল্যান্ড পোর্ট বাস স্ট্যান্ড বা ইয়েতে ওইসব জায়গাতে আমাদের হেল্প ডেস্ক বসিয়ে দেওয়ার জন্য। জনগণের কাছে ডক্টর রাধাদেব বর্মার আবেদন, জনগণ যেন গুজবে কান না দেয় এবং অযথা আতঙ্কিত না হয়, কারণ রাজ্যে এখনও করোনা ভাইরাসে আতঙ্কিত হবার মতো কোনো কিছুই পাওয়া যায়নি। 2 রোগী ভর্তি ছিল, একজনের রিপোর্ট ছিল সম্পূর্ণ নেগেটিভ এবং আরেকজনের সম্বন্ধে এখনও কিছু জানা যায়নি যে করোনা ভাইরাসের উপস্থিতি রয়েছে কিনা দেহে। কোয়ারেন্টাইন পিরিয়ড চলে গেছে, তো এক 2 জীবিতে, একজন তো ফার্স্টে অ্যাডমিশন নিয়েছিলেন তো ওনার কিন্তু আমরা নেগেটিভ পেয়েছি। তো আরেকজন আছেন ওনার টেস্ট হয়েছে, এখনও আমরা রিপোর্ট পাইনি এখন পর্যন্ত। তো এখন পর্যন্ত আমরা আতঙ্কের ইয়ে দেখছি না, তবু আমাদের যতটুকু সম্ভব আমাদের স্টেট থেকে প্রিকশন নেওয়া আমরা নিচ্ছি। আজ এ পর্যন্তই, পরবর্তী খবরাখবর জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।